পাড়ার লোকজন কি বলছে, গ্রামের লোকজন কি বলছে, আই ডোন্ট কেয়ার, বলছে আমি টাকা নিয়ে পালিয়ে এসেছি, টাকা নিয়ে চলে এসেছি, হ্যাঁ অনেকে অনেক কিছু, আমারও বাবা মা বাবার পরিস্থিতি ভালো, ওরও মা বাবার পরিস্থিতি ভালো, হ্যাঁ কেউ খারাপ ভাবে নিয়েছে, কেউ ভালো ভাবে নিয়েছে, ডাজেন্ট ম্যাটার, আমার লাইফ আমি কিভাবে থাকবো, অনেকে আবার সেটা দেখেই সহ্য হচ্ছে, আমি যা চাইতে আমার বলার আগেই আমার মা বাবার মুখের সামনে আমাকে দিয়ে দিত। আজ পর্যন্ত আমি টিনের ঘরে থাকিনি, কারণ তারা আমার মা বাবাকে দেখবে না, আমাকে কেউ দেখবে না, কাল যদি আমার খেতে না পাই তারা আমার খেতে দেবে না। অনেকে তো অনেক কোশ্চেন করছে কি বলবে সেটার জন্য, কমেন্ট তো তুমিই দেখো সব কিছু, রিপ্লাই তো তুমিই করো, তো বলো। অনেকে অনেক প্রশ্ন করছে কি এটা কি জন্য, ওইটা কি হলো, এখান থেকে এত ভালো জায়গা থেকে খারাপ জায়গায় কী করে হয়ে গেলো। দেখো প্রশ্নের উত্তর সময় দেবে, এখন হয়তো সঠিক সময় না, বা হয়তো যেটা বলবো সেটা হয়তো মিথ্যা হয়ে যাবে, হতেই তো পারে, মানুষ মানুষকে কেন ভরসা করবে, ঠিক না, কারণ এত বড় একটা ঘর থেকে এত ভালো হট করে এত ডাউন, মানে ডাউনগ্রেড কী করে হবে, ঠিক না, তো সেটার উত্তর সময় দেবে এবং আশা করছি সে উত্তরটা খুব জলদিই পাবে, ঠিক না, তো ওয়েট করো সেটার জন্য। মুখে উত্তর দেবো, হ্যাঁ কাজে মানুষের কাজে বা মুখে হয়তো মানে উত্তর মানে কি জানতে পারবে কথাগুলো, ব্যাপারটা কি হয়েছিল, কি জন্য হয়েছিল, পুরো সব কিছু উত্তর পাবে। যে ক্যামেরার সামনে কেন আসেনি, ক্যামেরার সামনে আসেনি প্রথম রিজন হচ্ছে যে ক্যামেরা ফার্স্ট অফ অল সবাই মানে ক্যামেরা ফ্যাংলি হয় না ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে যে আমি যেন একটা সিচুয়েশন আসবে বা একটা সময় আসবে যখন মানুষ নিজের নিজেকে পোট্রে বা নিজের সামনে আসতে চায়, বাট সেই সময়টা আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে বা এরকমভাবে আসবে, হয়তো অন্যভাবে আসবে ভেবেছিলাম, তো এসছে যখন দেখতে পাচ্ছ, সঙ্গে জুড়ে থাকো এটাই বলবো, ভিডিও দেখো ঠিক সময় সময় সব জানতে পারবে। চ্যানেলটা নিজেও দাঁড় করিয়েছে এই চ্যানেলটাকে, একটা প্রথমে চ্যানেল ছিল তোমরা জানো হয়তো, সেটা 12,000 না 15,000 মতো সাবস্ক্রাইবার ছিল সামথিং কিছু, তো সেটা গত বছর টার্মিনেট হয়ে যায় মানে ইউটিউব থেকে বন্ধ হয়ে যায়, ঠিক তো, তো তারপরে সেদিন দেখবে এটার ফার্স্ট যেটা ভিডিও আছে সেই ভিডিওটা ভালো করে দেখবে, গিয়ে খুব কেঁদেছিল ভিডিওটার জন্য, তো আমি চেষ্টা করেছিলাম যতটুকু আমার রিকভার করা, বহুত চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো প্রচুর চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম, দ্বিতীয়ত আমি চেষ্টা করি, বহুত চেষ্টা করি, তারপরে সেকেন্ডলি হচ্ছে চেষ্টা করতে করতে লাস্টে ফ্রেড আপ হয়ে যায়, বিরক্ত লেগে যায়, বৃষ্টি বারবার বলছিলো দেখো দেখো চ্যানেলটা ইয়ে হয়েছে, চেষ্টা করে আমি মানে কাজে যখন ব্যস্ত ছিলাম তখন বারবার করে ফোন করে করছিলাম, আমি নিজে ইরিটেট হয়েছিলাম, রেগে যাচ্ছিলাম, দেখ চ্যানেলে একটা চ্যানেলে কী এমন কী টাকা আসে যে চ্যানেলে নিজে করে, কিন্তু কোনো জিনিস যে যে ভিত থেকে মানে গোড়া থেকে শুরু করে একটা গাছ তুমি যদি গোড়া থেকে লাগাও, সেই গাছটা তুমি যখন একটু বড়ো হবে সেই গাছটা তখন যদি মরে যায় না বা পোকা ধরে যায় না, তোমার খুব গায়ে লাগবে যে না আমি কষ্ট করলাম, এ করলাম, একে আমি সার দিলাম, সারাদিন ইয়ে করলাম, ফট করে সেটা নষ্ট হয়ে যায় না, খুব খারাপ লাগবে, কারণ সেরকমই ওই চ্যানেলটা ছিল, টাকা পয়সা হয়তো আসেনি চ্যানেলটা থেকে না এসছিল তখন অবধি আসেনি, চ্যানেলটা কিন্তু বহুত পুরনো ছিল, মাঝখানে স্টপ হয়ে গেছিলো যে আমার ভিডিওটা স্টার্ট করে অনেক প্রবলেম ছিল বলে চ্যানেলটাতে ভিডিও দিতে পারিনি, সেকেন্ডলি হচ্ছে দিয়ে মাঝখানে ভিউ আসা বন্ধ হয়ে যায়, তারপর ওই চ্যানেলতে কোনো রেভিনিউ জেনারেট হয় না, রেভিনিউ আসিন মানে কোনো পয়সা পায় না চ্যানেল থেকে, সত্যি কোনো পয়সা পায়নি, ঠিক আছে, ফার্স্ট ওর যতদূর সম্ভব আমার মনে পড়ছে ইনকাম ঢোকে ওর ফেসবুক থেকে, ফেসবুক থেকে টাকা ঢোকে 6,000 টাকার মধ্যে ঢুকেছিল, 6,000, ঠিক আছে, 6,000 টাকা ঢুকে তাও কেটে কুটে মানে 6,000 পাইনি, 4,000 সামথিং কিছু পেয়েছিল, আর এই ইউটিউব থেকে এই ইউটিউবটা 1 বছর পর ওর টাকা পেলো, মানে পেলো বলতে মানে কেটে কুটে মানে দেখাই হচ্ছে, দেখো এমনি সময় ভাবে ইউটিউব করলে অনেক টাকা টাকা আছে, অবভিয়াসলি টাকা আছে, বাট অ্যাট এ সার্টেন পয়েন্ট মানে একটা জায়গায় গিয়ে বা একটা লেভেলে গিয়ে তখন টাকা হয়, ব্র্যান্ড প্রমোশন করলে তখন টাকা হয়, তাছাড়া ইউটিউব থেকে কোনো জেনারেট হয় না, অনেকজন ইউটিউব করে, যেমন বৃষ্টি ইউটিউব করে টাকার জন্য না, করে যে আমি নিজের লাইফস্টাইলটা শো করবো, আমি কেমন আছি না আছি সেটাতে পোর্ট্রে করবো, দেখাবো, মানে ইচ্ছা বা শখ, শখ মানুষ চিনবে আর কিছু না, ঠিক আছে, সেই জন্য। আবার দেখো একটা কথা জেনে রাখবে যে যখনই কোনো জিনিসে বৃদ্ধি পায়, যখনই তুমি কোনো বৃদ্ধি পায় তার সঙ্গে নিশ্চয়ই কিছু কনসিকোয়েন্স আছে, যেমন দেখবে ফিল্ম অ্যাক্টরসের সঙ্গে বা তাদের সঙ্গে দেখবে যখন তাদের সঙ্গে ফেম আসে না, ফেমের সঙ্গে তাদের একটা জিনিস আসে কি তারা সব জায়গায় যেতে পারে না, যখনই তারা যেমনি বৃষ্টিতে মাঝখানে ভিডিও দেয়নি সবাই ওকে মানে জিজ্ঞাসা করছিল তুমি কোথায় গেছিলে কী করছিলে, রাইট, তো ব্যাপারটা হচ্ছে দেখো সময় সময়ের ব্যাপার, ঠিক আছে, তো সাথে থাকো, মেন কথা বৃষ্টির সাথে থাকো, চ্যানেলটা আমার না, আমি আসি সেটা ব্যাপার, কিন্তু চ্যানেলটা বৃষ্টির আমার এর মানে চ্যানেলটার প্রতি মানে মানে এই চ্যানেলটার কোনো অবদান নেই, অবদান বলতে শুধু এইটুকুই, চ্যানেলটা আমি খুলিও নি টার্মিনেট হওয়ার পর, শুধু এইটুকুই অবদান চ্যানেল, চ্যানেলটা আমার একটাই অবদান, সেই অবদানটা হচ্ছে শুধু আমার নিজেরও মনে হচ্ছে না কী অবদান, না না একদম ভুল কথা, কেন বলছি, যখন আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল তখন আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল, আমি বারবার বলেছি চ্যানেলটা আমি খুলিনি, চ্যানেলটা ল্যাপটপ নিয়ে খুলেছিলে তুমি,
মনে হ্যাঁ হ্যাঁ আমি ল্যাপটপ দিয়ে খুলে দিয়েছি, আমি সেটা বলেওছিলাম যে প্রীতম এসে পুরো সব কি। আর একটা জিনিস করে, সেটা হচ্ছে এই যে মনিটাইজেন বলো হ্যান ত্যান যেগুলো হয় ইমেল ফিমেল, ওগুলো কিন্তু ওই হ্যান্ডেল করে, ওই জিনিসগুলো আমি ঠিক অতটা বুঝি না। তো আর সেকেন্ডলি হচ্ছে চ্যানেলটার সেমন কিছু তো ভিউ আসে না যে টাকা আসবে, টাকা কখন আসবে? ধরো 1 লাখ সাবস, 1 লাখ ভিউ এলো, ভিউজের উপর টাকা। হ্যাঁ ধরো ভিউজের উপর টাকা না, এবারে ম্যান টু ম্যান ডিফার করো, ধরো 1 লাখ ভিউ এলো, 1 লাখে ভিউ হয়তো কত টাকা পাবে, 10,000 টাকা পাবে, কেটে কুটে হয়তো হাতে 6-7 হাজার টাকা আসবে। এখন যা ভিউ তাতে কোনো রেভিনিউ জেনারেট হয় না ফার্স্ট অফ অল, ঠিক আছে? যদি কেউ ভেবে থাকো অনেক টাকা কামাচ্ছে বৃষ্টিতে বা বৃষ্টি অনেক টাকা কামাচ্ছে, এখনও টাকা কামাচ্ছে না, ঠিক আছে? যদি টাকা কামাতো তাহলে আমাকে কাজ করতে হতো না, ঘরে বসে বসে আমি শুয়ে থাকতাম, ঠিক আছে? আর সেকেন্ডলি এটাও শখের জন্য করে, টাকার জন্য করে না, যে না আমি নিজে করে দেখাবো, আমার পড়াশোনা করতে পারিনি বা যাই হোক কিছু সিচুয়েশনে বা কিছু কারণে পড়াশোনা হতে পারিনি বা আমি পড়াশোনাটা গ্র্যাজুয়েশনে পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, তো আমি নিজের পায়ে দাঁড়াবো, চেষ্টা করবো, কিছু একটা করে দাঁড়াবো। তো সেই জন্য এটা করে যাচ্ছে যে মে বি কোনো দিন হয়তো অ্যাট এ সার্টেন পয়েন্ট অফ টাইম ও যদি দাঁড়িয়ে যায় বা দাঁড়িয়ে যেতে পারে নিজের দমে, যে নিজের কোন, এখনকার দিনে সবারই তো ইচ্ছা হয় যে না আমি ইন্ডিপেন্ডেন্ট হবো, যে আমার ইচ্ছা আছে আমি ইন্ডিপেন্ডেন্ট হবো। ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ইন কি, যে আমি নিজের টাকায় আমি কিছু করবো, নিজের টাকায় আমি একটা একটা নিজের টাকায় আমি একটা জামাই কিনবো, সেটা তো অনেক ব্যাপার না। তুমি নিজের টাকায় দেখে 500 টাকা রোজগার করো, সেটা যদি তুমি একটা নিজের জিনিস কেনো না বা কাউকে ওই জিনিস কেনো, সেটা আমার না, আমি ওটা আমার নিজের, যখন নিজে কিছু আর্ন করুন সেটা মনে হয় না নিজে নিজে কামাচ্ছি বা নিজে করছি। মা বাবার টাকা নিয়ে সবাই করতে পারে, ঠিক না? সবারই মা, আমারও বাবা মা বাবার পরিস্থিতি ভালো, ওরও মা বাবার পরিস্থিতি ভালো, আমরা এমন না যে গরিব ঘর থেকে এসেছি বা এসেছি, ঠিক না? মানে অভাব গরিব বলতে কি একদমই গরিব না, বাট আমরা পরিবারও সেটা জিনিসটা দেখায় না, আমরাও সেই জিনিসটা দেখাতে চাই না, দেখাই না, দেখানো দেখাতে চায় না। বা বৃষ্টি তোমার জিনিসটা দেখিয়েছে সেটা 10% কি 5% বলবো দেখায়নি, ওটা 5%ও না। আর অনেকজন বলছে আমি টাকা নিয়ে পালিয়ে এসেছি, টাকা নিয়ে চলে এসেছি, হ্যাঁ তাই অনেকজন অনেক কিছু বলছে, বাট যদি টাকা নিয়ে পালিয়ে আসতাম না তাহলে এরকম ঘরে আমি থাকতাম না, আজ পর্যন্ত আমি টিনের ঘরে থাকিনি, আজ পর্যন্ত আমার মা বাবা থাকিনি, আমার মা বাবা আজ পর্যন্ত আমাকে এক বিন্দু অভাব দেয়নি, ঠিক আছে? আমি যা চাইতাম আমার বলার আগেই আমার মা বাবা মুখের সামনে আমাকে দিয়ে দিত, ঠিক আছে? আজকে চলে এসেছি বলে তার না, কিছু ছেড়ে দিয়ে এখানে এসে পড়ে থাকাটা না আমাদের দুজনের জন্য খুব যে বিশাল সহজ ব্যাপার তা না, কিন্তু বিশ্বাস করো আমরা ভালো আছি, এই জিনিসটা না খুব দরকার ছিল আমাদের জন্য। মানুষের জীবনে স্ট্রাগলিং দরকার, তবে কি মানুষ বুঝবে যে হ্যাঁ কেউ খারাপ ভাবে নিয়েছে কেউ ভালো ভাবে নিয়েছে, ডাজেন্ট ম্যাটার, আমার লাইফ আমি কিভাবে থাকবো, আমি কিভাবে মা বাবাকে ভালো রে খারাপ করেছি ভালো, সেটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার। পাড়ার লোক, মানে পাড়ার লোকজন কী বলছে, গ্রামের লোকজন কী বলছে, আই ডোন্ট কেয়ার, কারণ তারা আমার মা বাবাকে দেখবে না, আমাকেও কেউ দেখবে না, কাল যদি আমি খেতে না পাই তারা আমার খেতে দেবে না, সো আই ডোন্ট কেয়ার, ঠিক না? আমি ভালো আছি খারাপ আছি, কালকে আমার টাকা হলে সময় কথা বলে সময় বলবে যে আমি কিছু করতে পারি কি পারিনি, ঠিক না? কি করতে পেরেছি কি পারিনি লাইফের স্ট্যান্ড, সময় বলবে, এখন বলতে হবে, কারণ আমি মানে কি বলবো, এখন কিছু বলে দেবো, পরে যদি কিছু না করতে পারি তখন বলবে না মুখে বড় বড় চাবুলি মেরেছিল করতে পারিনি, ঠিক না? সুতরাং এখন না বলাটাই আই থিঙ্ক বেটার হবে, কারণ আমি খুব মানে সরসিত ছেলে, মানে এখন আমার আর মুখে ফট করে আমার মানে রাগ রেগে বলে দিলাম তোমাকে রাগের মাথায়, পরে হয়তো না হতেই পারলো, হয়তো আমি মুখ ধাক্কা দিয়ে ফেলে গেলাম, মুখ ধাক্কা দিয়ে পড়ে গেলাম, আমি উঠতে পারলাম না, তখন লোকে বলবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এইটা কথা বলে শেষ করব কি আমি ঠিক আছি না ভালো আছি খারাপ আছি খেতে পাচ্ছি না পাচ্ছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো ও খেতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা ও আমাকে তো ভালো রেখেছে, আমি শুধু এইটুকুখানি বলবো অন ক্যামেরা ও রয়েছে বলে বলছি না, সত্যি কথা বলতে হয়তো বিলাসিতা ছোটো থেকেই মানুষ হয়েছি, মিথ্যা কথা বলবো না, আমার বাবা মা আমাকে কোনোদিনও অভাব হতে দেয়নি, এটা আমি বলবো না। হ্যাঁ আমরা চাইনি মুখ ফুটে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের বাবা মা কোনোদিনও আমাদের অভাব হতে দেয়নি, যখন যেটা চেয়েছি সেটাই পেয়েছি, যখন যেটা যেটা পাচ্ছিলাম না সেটার জন্যই মানে সব থেকে লাইফে একটা বলে না যে না খারাপ খারাপ বোঝা যায় মানুষকে দেখে, তাই না?
তো আমি ভালো আছি, বিশ্বাস করো। হয়তো ওই আহামরি ব্যাপারটা না থাকলে যথেষ্ট ভালো আছি। অনেকে আবার সেটা দেখেই সহ্য হচ্ছে না যে হ্যাঁ এই মেয়েটা কি ভালো আছে কি করে, কথা বলে লাভ নেই, যত কথা বলবে কথা পারবে, একদমই তাই, এমনিতেই খুব ঠান্ডা আর গরম করে লাভ নেই, ঠিক আছে, এমনিতে তেলের দাম খুব বেড়েছে, বেশি তেল দিলে আপনি লোককে, তাই না? অল্প জ্ঞান মানে অতিবিদ্যা ভয়ং করি, একদম ঠিক, একদমই তাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ, টাটা, বাই, ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে লিখে দাও কোনটা মা হবে না গোবে, টাটা বাই। বাহ বাহ, ছেলে আমাদের মাল্টি ট্যালেন্টেড।